আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ভিডিওটির মাধ্যমে আমরা সুরা নাসকে বানান করে সোহে শুদ্ধ করে শিখব সুরা নাসের ভিতরে আমরা এমন কিছু ভুল করে থাকি যে ভুলের কারণে আমাদের তো দূরের কথা গুণা হয় এজন্য এই ভুলগুলো ঠিক করা আমাদের জন্য খুবই জরুরি তো আজকে আমি সুরা নাসকে আপনাদের মাঝে সোহে শুদ্ধ করে বানান করে পাঠ করব। আপনাদের যেখানে ভুল হয় এই ভুলগুলো আপনারা খেয়ালের সহিত শুনে ঠিক করে নেবেন এবং দেখবেন কোন অক্ষরে কেমন উচ্চারণ করি কোন অক্ষরে কেমন টান দেই এগুলো আপনারা শুনে ঠিক করে নেবেন তো নাসের ভিতরে আয়াত সংখ্যা ছয়টি রুকু সংখ্যা একটি আর এই নাচটা মক্কায় অবতীর্ণ হয়েছে তো চলুন শুরু করছি আজকের সবক নাস সুরানাস চলুন আমরা এখন এই একায়ে বানান করি কফ লাম উল উল একটু শক্ত করে বলতে হবে গলার ভিতর থেকে আওয়াজটা বাড়ি দিয়ে আসবে উল কফ এটা হচ্ছে কফ তো কফ যখন বলবো গলার ভিতর থেকে আওয়াজটাকে বাড়ি দিয়ে আনবো কফ লাম্পেশ উল হামজাহ জবর কুল আ আইন ও পেশ উর নাচের প্রথমে যে বুলটা করে সেটা হচ্ছে কুল আউজু কুল আউজু বলে আউজু উ এখানে উ কোনো শব্দ নেই আর জু জু বলে জু বলা যাবে না এই জালটা একদম নরম হবে এরকম বলা যাবে না বলতে হবে উল আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত করে আসবে উ কুল উল বাজের বি র দিয়ে বা ধরবে রাজবর রব বি রব বেরব বেরব উল বেরব উল আউ বেরব পরে দেখুন এই বা দিয়ে নুন ধরবে ওয়াজিবুনা হবে এখানে ওয়াজিব গুন্না হলে একটু গুন্না করে পড়তে হয় টান দিয়ে পড়তে হয় বা নুনজের বিন এরকম করে গুন্না করে বিন বি রব বিন বি নুন জবর না এখানে দেখুন আবার একালিপ্টান জবরে পরে খালি আলি পাঠে বিন না সিনজের সি অনেকে আমরা যে ভুলটা করে থাকি বলি এভাবে কুল বিরব্বিন নাস এরকম ভাবে বলি এরকম ভাবে বললে ভুল হবে তো টান দিতে হবে আয়াতের শেষে টান দিতে হবে টান দিয়ে বলতে হবে বেরবিন টান দিয়ে এই সিনের নিচে জেরটাকে এটাকে সাকিন করে দিতে হবে সাকিন করে দিলে এই নুন দিয়ে এই সিনকে টান দিয়ে ধরবে নাস এরকম করে তো আমরা বলবো উল বিন নাচ দেখুন এখানে হচ্ছে ওয়া গুন্না এই ওয়াজিব জীব কারণে এখানে এই অক্ষরের উপরে অন্য অন্যরকম তো এখানে গুন্না আছে এটা বোঝার জন্য এখানে এই রঙগুলো একটু অন্যরকম করে দিয়েছে উল আের না তারপরে লি মা লি কাপ দিয়ে পরে লাইনে দেখুন নুন ধরবে এখানেও আবার ওয়াজিব গুন্না হবে ওয়াজিব গুন্না হবে ওয়াজিব গুন্না কাকে বলে আপনারা ভালো করে খেয়াল করে শুনুন ওয়াজিব গুন্না হচ্ছে হরকতের পরে নুন ও মিমে তাসদিত হইলে হরকতের পরে এই যে দেখুন এখানে কাফ কাফের নিচে জের এটা কিন্তু হরকত তারপরে দেখুন নুনের উপরে তাসদিদ এখানে যদি নুন না এসে মিম আসতো মিমের উপরে তাসদিদ থাকতো তাহলে সেটাও ওয়াজিব গুন্না হতো তো ওয়াজিব গুন্না বলা হয়েছে হরকতের পরে যদি নুন ও মিমে তাসদিদ থাকে তাহলে সেটাকে ওয়াজিব গুন্না করে পড়তে হবে আর ওয়াজিব গুন্না এটা গুন্না করতেই হবে না করলে গুনা হবে তো আমরা গন্যা করবো মিম জবর মা লামজেরলি মালি কাপ দিয়ে নুন ধরবে কিন তো অনেকে এখানে প্রথমে যে বুলটা করে থাকে বলে কিন মা টান দেয় এভাবে বলে এভাবে বলা যাবে না মিমের উপরে কোনো টান হবে না হরকত মিমের উপর হরকত হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় কিন নুন আলিফ জবর না এখানে আবার একালিফ টান হবে জবরের বাম পাশে খালি আলিফ মালিকিন নাস সিনজিরসি মালিকিন এখানেও টান দিয়ে দিতে হবে মালিকিন নাস তারপর উপর থেকে আবার পড়ি উল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস তারপরে হামজা ই আমি আলিফকে হামজাহ কি জন্য বলি এটা আমি পূর্বের সবকগুলোর গুলোর ভিতরে বলেছি হামজাহাজের এই লাম খারা খারা জবর জবর লা হবে হা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন্না হবে এই যে দেখুন হরকতের পরে নুনের উপরে তাজদিৎ আসছে তাতে এখানে ওয়াজিব গুন্না হবে এলা হা নুন হিন এলা হিন নুন আলিফ জবর না না এখানেও টান দিয়ে এলাই দিতে হবে এলাই তারপর মিমনুঞ্জের মে দেখুন এখানে রংটা কিন্তু আলাদা আমরা ওয়াজিব গুন্না পড়লাম এখানে এখানে একরকম রং তারপরে এখানে দেখুন এই রঙটা অন্যরকম কারণ হচ্ছে এই গুণ্নাটার নাম হচ্ছে ইকফা ইকফা ইকফার হরফ হচ্ছে পনেরোটি পনেরোটির মধ্য থেকে শিন হচ্ছে একটি তো নুন সাকিনের পরে যখন ইকফার হরফ আসবে অর্থাৎ ইকফার পনেরো হরফের যে কোনো একটা হরফ আসবে তখন ওই নুন সাকিনকে ইকফা গুন্না করিয়া পড়িতে হবে ইকফা গুন্না কেমন দেখুন আমি কীভাবে পড়ি মিম নুনজের মে নাকের ভিতরে লুকিয়ে পড়তে হবে মিমনুঞ্জের মেং পরে শিন দিয়ে র ধরবে শিন র জবর সার মিং শার মিং সার ইকফা গুন্নাটা আপনারা খেয়াল করবেন আমি কীভাবে পড়ি মিং শার পরে দেখুন এই র দিয়ে পরে লাইনের লাম ধরবে র লামজের রিল রিল মিং সার রিল ওয়া সিন জবর ওয়াস ওয়া আলি জবর ওয়া ওয়াস ওয়া ওয়া সিন দিয়ে এ যে দেখুন লাম ধরবে এখানে থামা যাবে না এ সিন দিয়ে এ লাম ধরতে হবে সিন সিনলাম সিল ওয়াস ওয়াসিল ওয়াস ওয়াসিল খ দিয়ে নুন ধরবে খ খন এখানে ওয়াজিব গুনা করতে হবে এই দেখুন এর ওপরে এটা হরকত এই হরকতের পরে নুনের উপরে তাজদি আসছে তো এখানে ওয়াজিব গুন্া করে পড়তে হবে খ নন্দর খন নুন আলিফ না খন না হন না টান দিয়ে সের দিতে হবে মিং শরিল ওয়াস ওয়াসিল খন না আবার পরি খেয়াল করে শুনুন মিং শরিল ওয়াস ওয়াসিল খন তারপরে এখানে দেখুন হামজার উপরে কিছু নেই এখানে হামজার উপরে জবর দিয়ে পড়তে হবে হামজাহ লাম জবর আল লাম জবর লা আল্লা আল্লা রালিয়াজের রি আল্লা রি একালি প্রাণ হবে জেরের পরে জজমুলা ইয়া আল্লা রি আল্লা রি তারপর ইয়া পেশ ইউ ওয়াউ দিয়ে সিন ধরবে ওয়াউ সিন জবর ওয়াস ইউ ওয়াস ইউ আমরা ভিতরে মারাত্মক যেই ভুলটা করে থাকি আপনারা খেয়াল করে শুনবেন এই ভুলটা আমি এখনই আপনাদেরকে শুধরিয়ে পেস ইউ ওয়াউ সিনজোভার ওয়াস ইউ ওয়াস ইউ ওয়াস ওয়াউজের উই ইউ ওয়াস উই সিন পেস সু ইউ ওয়াস উই সু তো অনেকেই যে বুলটা করে থাকে এখানে ইউ ওয়াস বিসু বলে থাকে ইউ ওয়াস বিসু একদম সহজ করে বলে এত সহজ করে বললে তো হবে না ভুল হবে ইউ ওয়াস বিসু বলা যাবে না বলতে হবে ইউ ওয়াস উই সু উই সু ইউ ওয়াস উই সু ইউ ওয়াস উই সু আল্লাযি ইউ ওয়াস উই সু পরে ফায়াজের ফি সৎপেশ সু ফি সু

আল্লাযী ইউওয়াসউ ফী সুদুরিন নাস আবার বলি খাল করে শুনুন আল্লাযী ইউওয়াসউ ফী সুদুরিন নাস তারপরের আয়াতMim জের মি নুন দিয়ে লাম দরবে নুন লাম জবর নাল মেনাল মেনাল জিমনুনজের জিন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনে তাজজিদ আসছে জিন নুন জাবার না মেনাল জিননা তাজেরতি মেনাল জিননাতি মেনাল জিননাতি ওয়াও দিয়ে নুন দরবে ওয়াউ নুন জাবার ওয়ান নুন আলি জবার না এখানে ওয়াজিব গুন্না হবে ওয়াননা সেনজেরসি ওয়ান্না স্টান দিয়ে সে দিতে হবে মিনালিও আমি প্রত্যেক আয়াতের লাস্টে দেখুন এরকম করে টান দিলাম নাস বলে টান দিলাম এই টানটার নাম হচ্ছে মদ্যে আরজি মধ্যে আরজি কাকে বলে আপনারা খেয়াল করে শুনুন এই যে দেখুন এটা হচ্ছে মদের হরফ এই আলিফটা এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ এটা ভালো করে মুখস্থ করে রাখবেন জবরের বামপাশে খালি আলিফ হইলে সে আলিফটা মদের হরফ হয়ে যায় তো মদের হরফের পরের হরফ দেখুন মদের হরফের পরের হরফ হচ্ছে এই সিন তো মদের হরফের পরের হরফে যদি অকফ হয়ে যায় এই দেখুন সিনের পরে কিন্তু অক্ফ হয়ে গেছে তো এখানে বলছে মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয়ে যায় তাহলে সেখানে মধ্যে আরজি করিয়া তিন আলিফ টান দিয়ে পড়তে হবে তো এখানে আমরা তিন আলিফ টান দিয়ে পড়লাম ওয়াস তোর সুরা নাসের প্রত্যেকটা আয়াতের লাস্টে এরকম তিন আলিফ টান দিয়ে পড়তে হবে কারণ প্রত্যেকটা আয়াতের শেষেই এরকম মধ্যে আর্জি রয়েছে এই মদের হরফের পরের হরফে অক্ষর রয়েছে এজন্য প্রত্যেকটা আয়াতের লাস্টেই তিন আলিফ টান হবে মধ্যে আর্জি তো আর ওয়াজিব গুন্না তো আমরা সকলে চিনে রাখলাম যে হরকতের পরে যদি নুনু মিমে তাজদি থাকে তাহলে ওয়াজিব গুন্না গুন্না করিয়ে পড়তে হয় তো এখানে আমরা এই নাসের ভেতরে নুনের উপরে তাসদিদ দেখলাম এখানে মিমের উপরে তাসদিদ আসে নাই তো অন্য অন্য জায়গায় যখন মিমের উপরেও তাসদিদ আসবে তো সেখানেও মনে করবেন যে ও আজীব গুন্না করে পড়তে হবে তো আমি যে ভুলগুলো আপনাদেরকে সুধরিয়ে দিলাম এই ভুলগুলো আপনারা সঠিকভাবে খেয়াল করে শুনে মুখস্থ করে নেবেন এবং ভুলগুলো সুধরিয়ে নেবেন তো নাস আমি আবার একটানে পাঠ করছি আপনারা খেয়ালের সহিত শুনে নেবেন بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس يوسوس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس তো আজকের সবকে সুরা আসি ছিল তো সুরা নাচটা আপনারা সকলেই খেয়ালের সহিত শুনে মুখস্থ করে নেবেন পরের সবকটি আবার নতুন একটি ছোট সুরা নিয়ে আসবো আপনারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে সবক দেওয়ার সাথে সাথে আপনারা সবকগুলো পেয়ে যান তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ